আমার মেয়ে আজকে 3 মাস শেষ করে 4 মাসে পা দিল, তো সেই জন্যই আমরা বাসার মধ্যেই একটা ছোটোখাটো ফটোশ্যুটের ব্যবস্থা করছি। এগুলো আসলে আমাদের কাছে একদম স্মৃতি হয়ে থাকবে। আমরা ট্রাই করি প্রত্যেক মাসেই এক একটা নতুন নতুন থিমে বাবুর আর কি মানে এই সেলিব্রেশনটা করার জন্য, কিন্তু এই যে এখন আর কি 3 মাস উপলক্ষে সিন্ড্রেলা থিমে আর কি বাবুর শ্যুটটা করতেছি। তো এরপরে কি থিমে করা যায়, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা যে 4 মাসের কোন শ্যুটে ভালো লাগবে আমাদের বাবুকে, কোন শ্যুটে করলে ভালো হয়। তোমাদের জানা আছে বা তোমরা তোমাদের বেবিদের করছো, অবশ্যই একটু কমেন্ট করে জানায়ও, তাহলে আমি চেষ্টা করব যে ওই ওই থিমে বাবুকে শ্যুট করানোর জন্য। আর অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের কিন্তু মেয়ে বাবু, এই জন্য মেয়ে টাইপের শ্যুট মানে যেটা আর কি মেয়েদেরকে মানায় ওই টাইপের শ্যুটের জন্য তোমরা কমেন্ট করতে পারো। আর হচ্ছে ছেলে বাবুদের জন্য কি কি থিমে শ্যুট করা যায় এই জিনিসটা একটু করো, কারণ ভবিষ্যতে তো এটাও লাগবে, তো আগে থেকে জেনে থাকা ভালো, প্রিপারেশন নিয়ে রাখা ভালো। তো এখন কিন্তু আমাদের বাবুর 3 মাস প্লাস রানিং চলতেছে এখন আর কি, এরপরে আমরা 4 মাসের শ্যুটটা করতে চাচ্ছি। তো তোমরা কারা কারা আর কি জানো এই ব্যাপারে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা, যাতে আমাদের একটু হেল্প হয়। আর যদি তোমাদের জানা না থাকে তাহলে আমাদেরকেই মাথা কাটিয়ে বের করতে হবে যে কী থিমে শ্যুট করা যায়। এই আজকেই যেমন আমাদের সব কিছু রেডি ছিল কিন্তু 3টা লেখা রেডি ছিল না, এই জন্য আমরা মানে বাসার আমাদের যে লাইট ছিল এই লাইট দিয়ে কিন্তু মাথা খাটিয়ে একদম কাজে লাগিয়ে দিছি। এই লাইট দিয়ে কিন্তু আমরা 3টা লিখে ফেলেছিলাম যাতে মানে বোঝা যায়। আমাদের কাছে মানে ওই সময়টাও ছিল না যে আমরা মানে ওই প্রোডাক্টটা নিয়ে এসে মানে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে ওইটা দিয়ে 3 লিখে তারপর আর কি ইয়ে করবো, কারণ অনেক রাতে শ্যুটটা করা হয়েছিল, তো ওই সময় আর কি বাইরে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না। কিন্তু বাসায় এই লাইটটা থাকার কারণে একদমই মানে এই সমস্যাটা সলভ হয়ে গেছে। তো এরকমই আগে থেকে প্রিপারেশন নিলে হয়তো এই জিনিসটা হতো না আর একটু সুন্দর হতো, কিন্তু এবার আর কি 4 মাসের শ্যুটের সময় এই জিনিসটা ট্রাই করে দেখবো যে আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করে রাখার জন্য, যাতে করে ওই দিন আর কি এই সমস্যাটা না হয়। আর এই যে দেখো বাবুর আব্বু কিন্তু এখানে বাবুকে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাবুর ছবিগুলো নিতেছিল যাতে একটু সুন্দর হয়। আর বাবু এখানে ঘুমাইতেছিল, ঘুমের মাঝামাঝি একটু একটু তাকাইতেছিল, সে অনেক রাগ করেছিল, কারণ কি এই এইসব ড্রেস সে একদমই পরতে চায় না, তার অনেক রাগ। আমাদের বাসায় একমাত্র যারা যারা থাকে তারাই জানে যে আমাদের আলিশা মামুনির কত পরিমাণ রাগ, কত কিছু আমাদের মেনে গুছিয়ে চলতে হয় এতটুক মানুষ। কিন্তু বাসার মধ্যে একটা চিৎকার দিলে আমরা সবাই একসাথে হয়ে যাই, মানে আতঙ্কে পড়ে যাই যে ওর এখন কি হলো, ওর এখন কি লাগবে, ওর এখন কি অস্বস্তি হতে আসছে নাকি খারাপ লাগতেছে, মানে এই জিনিসগুলো আর কি মানে তখন আমরা সবাই একদম চিন্তায় পড়ে যাই, এই জিনিসগুলো হয়। কিন্তু তারপর কিছুক্ষণ পরে আর কি ও যখন হাসে খেলে তখন আর কি আমাদের সবার আর কি একটা স্বস্তি ফিরে আসে মনের মধ্যে। তো এইভাবেই আর কি আমাদের দিনগুলো কাটতেছে। সামনে আরেকটা কুটুবাবু আসবে, সবাই দোয়া করো যাতে আমাদের ওই কুটুবাবুটার মাথাটা একটু ঠান্ডা হয়। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক মানে বলি যে আল্লাহ তুমি ওর মাথাটা একটু ঠান্ডা রাখো। মানে কি বলবো, মানে আমাদের আলিশার মাথায় এতটা গরম, একদিন গোসল না করাইলে সে রাতে একদম মানে আমাদের সবাইকে একসাথে মানে করে ফেলে, মানে এরকম একটা অবস্থা। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের কুটুবাবুর শ্যুটটা আজকে শেষ হয়ে গেল। তো এই ছবিগুলো কিন্তু তোমরা টিয়াতে পাবা, আর এই ভিডিওটাও তোমরা টিয়াতে পাবা ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের সব সময় ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকতে হবে, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।